এটা হচ্ছে ওনার জন্ম ভিটে। হ্যাঁ, এই বন্ধুষ্টি কাশ্মীর পূর্ব প্রাণ করব বুঝাই দেবো ইতো। আর আমাকে এই ঠিকানাটা দেওয়ার জন্য আমি ভাস্কর ভৌমিককে ধন্যবাদ জানাবো, কারণ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জন্মপীঠে আগের বছর আমি খুঁজে পাইনি, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার ভাস্কর ভৌমিককে ধন্যবাদ যে এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য। গুড মর্নিং, আজ হচ্ছে 1 সেপ্টেম্বর, আবার একটা নতুন ভিডিওর জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে 16 জন পার্ষদ আছে তার মধ্যে অন্যতম স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জন্মতিথি। আজ তার সেই জন্মভিটেতে যাব এবং সেখানেই আপনাদেরকে দেখাবো আজকের প্রোগ্রাম। 18 দিন হয়ে গেল, এখনও আরটিকর কাণ্ডের কোনো ফয়সালা হয়নি, সবাই আন্দোলনে ব্যস্ত। আমরা সবাই চাইছি যে পড়া কঠিনতম কঠিন শাস্তি হোক যে এই ভিন্ন অপরাধ করেছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। সবাই আমরা আশাতে আছি নিশ্চয়ই সিবিআই এর একটা ব্যবস্থা করবে। 6:35 থেকে দাঁড়িয়ে থাকলাম 7:10 পর্যন্ত, কোনো বাস নেই, আজ রোববার। এখন ট্রেনে এসেছি, দেখি ট্রেন পেলে এখান থেকে সোনারপুর, ওখান থেকে অটো বা টোটো ধরে সোনারপুর বাজার, ওখান থেকে টোটো বা অটো ধরে অদ্বৈতানন্দজি মহারাজের জন্মভিটেতে। চলুন যাওয়া যাক। আর ব্রেজবি স্টেশনে সবসময় মালগাড়ি দাঁড়িয়েই থাকে, ওভারব্রিজ ইউজ করতে হয়, আর এখন ওভারব্রিজ ইউজ করতে সত্যি খুব অসুবিধে হয়, কিন্তু কিছু করার নেই। চলুন টিকিটটা কাটিয়ে বাড়ে। এটা হচ্ছে সোনারপুর স্টেশন, 4 নম্বর স্টেশন প্ল্যাটফর্ম। এখান থেকে ওভারব্রিজ ওপারে যাব, গিয়ে ওখান থেকে রাজপুরের জন্য অটো ধরব। একটু আগে নামিয়ে দেওয়ার জন্য হেঁটে যেতে হচ্ছে কিছুটা, চারিদিকে বাঁশ গাছ দেখতে পাচ্ছেন, একটু গ্রাম্য পরিবেশ। ভাবা যায় এইসব জায়গা থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের 16 জন পার্ষদের একজন পার্ষদ এসেছিলেন ঠাকুরের কাছে। এখানে আসলে একটা পুরোটি মন্দির পড়বে, এই যে কর্মবীর পান্নালাল ঘোষ লেখা আছে, এইটা থেকে বাঁ দিকে আপনারা আসবেন, সেই মন্দিরের পাশ দিয়ে সোজা ভিতরে ঢুকবেন, দিয়ে অসীম ঘোষের বাড়ি বললেই দেখিয়ে দেবে, সেখানেই হচ্ছে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জন্মভিটে। এই হচ্ছে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জন্মভিটে, এইখানটায় ওনার জন্ম হয়েছিল, এটাই ওই জায়গা, কিন্তু ওনার মন্দিরটা হচ্ছে আর এক জায়গায়, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো যেখানে মন্দিরে ওনার পুজো হচ্ছে আজকে এবং প্রত্যেক দিনই ওনার ওখানে পুজো হয়। আর ওনার জন্মতিথিতে যেটা বড় করে সবাই আসে সেই জায়গাটা আর একটা জায়গা, সেটা হচ্ছে ঘোষবাড়ির সামনে, ওখানেই ওনার অ্যাকচুয়াল মন্দির, আর এটা হচ্ছে ওনার জন্মভিটে। রাজপুর বাজার থেকে আসবেন, 15 টাকা টোটো ভাড়া নেবে, নেবে এই অসীম ঘোষের বাড়ি, এই হচ্ছে অসীম ঘোষের বাড়ি, এখানে নামাবে, এখান থেকে নামালে আপনারা এসেই এই ঢুকবেন এই রাস্তা। তার আগে একটা দেখিয়ে দিই, এখানে একটা মন্দির আছে, ওই যে দেখতে পাচ্ছেন সোজা ওই যে মন্দির, ওই মন্দির ছাড়িয়ে আসবেন, এসে এই রাস্তা দিয়ে এই গেট দিয়ে ঢুকবেন, আর এই গেট দিয়ে ঢোকার পরেই এই সামনেই যে দেখছেন ধাক্কা খাবে যে দেয়ালটা, ওটাই হচ্ছে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জন্মভিটে। আর
এইটা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসীম ঘোষের বাড়ি, ওনাদেরই জ্ঞাতি, ওনারাই এখন এইটা পুরো দেখাশুনো করেন। আজ হচ্ছে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জন্মতিথি। এটা দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, ওটাই ওনার জন্মস্থান। ওনার আগের নাম শ্রী গোপালচন্দ্র ঘোষ। ত্যাগী ভক্তদের মাঝে উনি ছিলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, এমনকি ঠাকুরের থেকেও ওনার বয়স বেশি ছিল। অপর একজন ভক্তের একই নাম হওয়ার দরুন শ্রী শ্রী ঠাকুর ওনাকে বুড়ো গোপাল বা মুরব্বী নামে ডাকতেন। ভক্তমহলে ওনার নাম ছিল গোপাল দাদা বা গোপাল দা। সন্ন্যাসের পর ওনার নাম হয় স্বামী অদ্বৈতানন্দ। ওনার পৈতৃক ভিটে চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জগদ্দল গ্রামে। ইংরাজি 1828 সালের এক শুভ দিনে ওনার জন্ম হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের রোগশয্যাতে কাশীপুর উদ্যানবাটিতে বুড়ো গোপাল দাদা ঠাকুরকে একদিন বলেছিলেন, আমার ইচ্ছা গঙ্গাসাগর মেলায় যেসব সাধু আসবেন তাদেরকে কিছু দিয়ে সেবা করি। উত্তরে ঠাকুর বলেছিলেন, নরেন রাখাল এদের মতন সাধু তুমি কোথায় পাবে, এদের সেবা করলেই ঠিক ঠিক সাধু সেবা হবে। বুড়ো গোপাল দাদা তখন ঠাকুরের কথা অনুযায়ী নরেন রাখাল বাবুরাম নিরঞ্জন যোগীন্দ্র শরৎ লাটু তারক কালী ও শশী এই দশজনকে দশটি গেরুয়া কাপড় ও রুদ্রাক্ষের মালা দিলেন, নিজেও নিলেন। এইভাবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই লাটু মহারাজের মতোভাবে প্রথম থেকে মায়ের সেবা করার সুযোগ পেয়ে চলে গেলেন বুড়ো গোপাল দাদা। মা বলেছেন, বুড়ো গোপাল আমার বাজার করে দিত। ওনার সঙ্গে মা নিঃসংকোচে কথা বলতেন। পরবর্তীকালে বাতের কষ্ট নিয়েও অদ্বৈতানন্দ নিজের হাতে বেলুড় মঠে সবজি চাষ করে মায়ের জন্য পাঠিয়ে দিতেন। সন্তানের এই পূজা মা সানন্দে গ্রহণ করতেন। ওনার এই কষ্টসাধ্য পরিশ্রমের ফলে মঠের ছেলেদের ভাতের সঙ্গে তরকারি যুক্ত, আর তাতেই মায়ের সন্তোষ শতগুণ বেড়ে যেত। এনার জন্মস্থান নিয়ে একটুখানি সমস্যা আছে, তো এখন বর্তমানে রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠ তদন্তের মধ্যে আছে, মানে ওরা তদন্ত করছে গিয়েছে এক্স্যাক্টলি জায়গাটা কোথায়, মানে অদ্বৈতানন্দজি মহারাজ কোথায় জন্মেছে। অনেকে বলে দক্ষিণ জগদ্দলে জন্মেছিলেন, কিন্তু দক্ষিণ জগদ্দলে কোন জায়গা, তো দুটো জায়গা পাওয়া গেছে। এক আমাদের এই জায়গা ঠিক কেন পাওয়া গেছে এর একটা এভিডেন্স আছে। দেখুন ওই সামনে একদম ছোট্ট মতন রামকৃষ্ণের একটি মূর্তি পাওয়া গেছে, পাওয়া গেছে আমাদের পুকুর থেকে। আচ্ছা, এইদিকে একটা পুকুর আছে। অনেকেই মানে ম্যাক্সিমাম জনই বলেছে যে এই জায়গা হচ্ছে গিয়ে যে মানে অদ্বৈতানন্দজি পাকিস্তান ছিল। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে গিয়ে যে তো এবার বাকিটা পুরোটাই মানে মঠ মিশন দেখছে। আগে দাদুর সময় অনেক বড় করে হতো, হ্যাঁ মানে হজল ফজল হতো, রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে মহারাজেরা আসতেন, সুপর্ণানন্দজি মহারাজ আসতেন, বলরাম মহারাজ আসতেন, এসব পুজো করতেন, তো অনেক বড় করে হতো। কিন্তু দাদুর তো মারা যাওয়ার পর থেকে মানে আর কি সেই কমিটি যে ছিল কমিটি তো এখন পুরো মানে ভেঙে যায়, আর আপনার একটা ওই যে মাটি হলেও চলবে, ওই একটা কিছুতে বালি দিয়ে দিলে আমি দীপকাঠি গুলো দিতে। আমার দাদু যিনি ছিলেন অসীম ঘোষ, আচ্ছা,
ওনার পূর্বপুরুষই মানে এটা মানে এটা তো কোনোভাবে তো প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, ওনার পূর্বপুরুষই হচ্ছেন অদিত্যনন্দজি মহারাজ, বুড়োগোপাল মহারাজ। বুড়োগোপাল মহারাজ, কিন্তু এটা কিন্তু মানে সত্যতা যাচাই হয়নি, এটা মানে অনেকের মুখে শোনা শোনা হয়েছে। এই পুকুরটাই পুকুর থেকে যখন কাটা হচ্ছিল শ্রীরামকৃষ্ণদেবের মূর্তিকে মানে পাওয়া গিয়েছিল, রামকৃষ্ণদেবের মূর্তি পাওয়া যায়, তখন সেই মূর্তির মাথায় যে একটা দাগ আছে ওইটা হচ্ছে কোদালের দাগ, কোদালের দাগ। তারপরে এখান থেকে নিয়ে গিয়ে ওটা ওখানে তখনকার নরেন্দ্রপুর মিশনের সেক্রেটারি মহারাজ ছিলেন সুপর্ণানন্দজি মহারাজ। আচ্ছা, সত্য মহারাজ, উনি সম্ভবত এখন গোলপার্কে আছেন। আচ্ছা, হ্যাঁ, তো উনি দায়িত্ব নিয়ে মূর্তিটাকে নিয়ে গিয়েছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। ও, এখান থেকে মূর্তিটা প্রথমে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, সেখান থেকে পাঠানো হয়েছে বেলুড় মঠে। আচ্ছা, সেখান থেকে বেলুড় মঠে যায়। হ্যাঁ, তারপর ওনারা ঠিক করলেন গিয়ে যে আগে তো বেলুড় মঠ থেকেও তো এখানে মানে আসতেন মহারাজেরা। আচ্ছা, দুবার এসেছেন এখানে। আচ্ছা আচ্ছা, এই যে পুরো এলাকাটা এটা কি মানে অসীম ঘোষ, অসীম ঘোষের নামে, অসীম ঘোষের নামে ওই মানে শুধুমাত্র ওই ওই যে যেখানে পূজোটা হচ্ছে, পূজোটা হচ্ছে ওটা মিশন, ওটা মিশন, ওটা আমাদের এ নয়। আচ্ছা, ওটা হচ্ছে ওটা কি মঠের, ওটা মঠের, এটা কি বেলুড় মঠে, ওটা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর। ও, ওটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে, ওটা ওই ওই জায়গাটুকু, ওই শুধু ওই জায়গাটুকু। আচ্ছা, আর সব যে আর যে জমি জমা এখানে আছে সব অসীম ঘোষের নামে, ওনার নামে। আচ্ছা, আর বলতে চাইছেন এখান থেকে ঠাকুরের ঠাকুর শ্রীরামকৃষ্ণের মূর্তিটা এখান থেকে, একদম একদম এখান থেকে, তারপরে এখান থেকে যায় রামকৃষ্ণ মিশনে, ওখান থেকে যায় বেলুড় মঠে, বেলুড় মঠে, তারপরে আবার আপনারা এখানে এনে এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক কষ্টে খুঁজে বার করা গেছে এবং সত্যি এসে ভাল লাগছে, খুব সুন্দর জায়গাটা। কিন্তু ওনার জন্মভিটেটা আজ থেকে আরও 7-8 বছর আগে রামকৃষ্ণ মঠ মিশন থেকে মহারাজরা আসতেন, এসে এখানে পুজো করতেন, অনেক ধুমধাম করে হতো, অনেক মানুষ এখানে জমায়েত হতেন, সারাদিন ধরে প্রোগ্রাম হতো। তা সেইটা এখন আর নেই, আস্তে আস্তে যে কমিটি ছিল সেই কমিটির অনেকেই চলে গেছেন, সেই জন্য সেই অনুষ্ঠানগুলো আর হয় না। কিন্তু ওনার এই জন্মভিটেতে জন্মদিনের যে অনুষ্ঠান সেটা প্রত্যেক বছর হয়, তা সেই জন্যই আজকে এখানে আসা আর আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর রামকৃষ্ণ মঠ মিশন আর অনেক ভিডিও আসবে আপনাদের সামনে, সঙ্গে থাকুন।
ওম তুরীয় বনসম্পূর্ণ নানাগুণ মনোহরম আনন্দম সৌরভম পুষ্পম উত্তমম ওম গীতানি সচন্দন পঙ্কজ পুষ্পম ওম সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরাম কৃষ্ণায় গৌসর Oh!
আমি সবার নাম ধরেছি, কেউ বাদ যাবে। ওম ঐম সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় স্বাহা। ওম ঐম সর্বদেব দেবী স্বরূপদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় স্বাহা। শিবলভক্ত ওম ঐম সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় স্বাহা। শিবলভক্ত ওম ঐম সর্বদেব দেবী
স্বরূপায় শ্রী রাম কৃষ্ণায় স্বাহা স্বরূপায় শ্রী রাম কৃষ্ণায় স্বাহা। বৃষ্টি শুরু হয়ে গেল, অনেকটা ঠান্ডা করে দিল ওয়েদার। সবই ঠাকুরের ইচ্ছা। ওই সেদিকে ঠাকুরের বাগান, পুকুর, ঠাকুরের মন্দির, ঠাকুরের পুজো সব কিছু সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে বৃষ্টি দিয়ে আরও ঠান্ডা করে দিল আমাদেরকে। ॐ विष्णुदत्तविद्यावलिकक्षर्वकर्माणि साधय साधय स्वाहा। विष्णुदत्तविद्यावलिकक्षर्वकर्माणि साधय साधय स्वाहा। अच्छा ये छेले छेले রণজয়দাকে বলেছিলাম আসার জন্য, ওতে তো কোমর টোমরে তো সব একবার ধর্মিনী আপনারা একসঙ্গে থাকবেন, কে থাকবে? কত বছর হলো? এখন 62 চলছে। 62 আর সহধর্মিনী কত বছর? আর একটু কম, 50। 50 বছর হয়ে গেছে? বাহ, 55 হবে। সকাল 9টায় শুরু হয়েছিল স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জন্মতিথির পুজো, আর এখন বাজে 1টা, শেষ হলো। খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গেল, তার মধ্যে বৃষ্টি দিয়ে একটু ঠান্ডাও করে দিয়েছে। এই হচ্ছে ঠাকুরের জন্মভিটে, আর আজকেই এখানে এই অনুষ্ঠান।
আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ, তার সঙ্গে বৃষ্টি দিয়ে পরিবেশটা আরও সুন্দর করে দিয়েছে। দাবি জল দিলেও হয়, দুই দূর দিলেও ঠান্ডা হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেক তো সমুদ্র আমার সমুদ্রে চলে গেল, পৃথিবী শীতল হয়ে গেল। রাখি কেন এই যে ধোঁয়াটা, এই যে ধোঁয়াটা, এই যে চতুর্দিকে যে এ হচ্ছে বায়ুমণ্ডলে যাচ্ছে, এই এই জায়গা এই একটা আমার পিছনে পিছনে একটা আসলে দারুণ জায়গা। ওরে বাবা ভয়ঙ্কর, জুতো গায়া, জুতো গায়া, জুতো গেছে, কিন্তু হ্যাঁ বৃষ্টির পরে তো একদম পরিষ্কার ঝকঝক করছে না। জুতো ভিজে গেছে, শুকিয়ে যাবে, জায়গা তো অবশ্যই খুব সুন্দর দেখার মতন, দারুণ জায়গা না, গ্রাম্য পরিবেশ, চারিদিকে গাছ গাছ, আর যে গাছ রয়েছে তাকে যদি কাউকে দেয়া হয় বাঁশ গাছ তাহলে হয়ে গেল।